সারা দেশে চলছে কোঠা সংস্কার আন্দোলন, এর ধারাবাহিকতা খুলনা বিশ্ববিদ্যালয় আন্দোলন। আজ 3টার সময় সারা ক্যাম্পাসে চলে মিছিল হচ্ছে এবং স্টুডেন্টরা বিভিন্ন হলে হলে মিছিল করে নিয়ে সবাইকে নিয়ে কোঠা আন্দোলনকে জোরদার করার জন্য চেষ্টা করছে। এই মাত্র একে একে হাঁটিয়ে পা পা করে বড় ধরনের মিছিল এগিয়ে আছে বঙ্গবন্ধু হলের সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত শিক্ষার্থীরা সেখানে আছে, সবাই কোঠা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিল করছে, স্লোগান দিচ্ছে এবং আস্তে আস্তে তারা বঙ্গবন্ধু হলের সামনে চলে এসেছে। সেখানে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে একসাথে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে তারা এই আন্দোলনে সামিল হয়েছে এবং তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে একাধারে। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় পিছিয়ে নেই, তারা একাত্মতা ঘোষণা করে এই আন্দোলনকে আরও বেগবান করছে এবং আরও জোরদার করছে। তাহলে আপনারা এইটাকে আরও বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষকে জানিয়ে দিন এবং কোঠা বিরোধী অর্থাৎ কোঠা সংস্কার আন্দোলনকে জোরদার করুন। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, মাইক্রোফোনটা কার কাছে? এই মুহূর্তে দরকার কোঠা প্রথার সংস্কার, এই মুহূর্তে দরকার কোঠা প্রথার সংস্কার আমার সোনার বাংলায়। ওই সবের ঠাই নাই আমার সোনার বাংলায়, ওই সবের ঠাই নাই আমাদের যাবে মানতে হবে মানতে হবে। প্রশাসনের 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 প্র